তে বিশ্ববা বিশ নি উলো বংলা কক্ট বুশক জরাতেই সাইমানায় আবরকিব সাইমানিয়াবনি মা ফাশং চেরাই রগনপরা লেখাকার বগেই বড়কংা ইংলিশ মিডিয়াম রংনগো ইন্টারনেশনল মাদার তে নি বান্দাব ফাইমানজ ফাই সেরাং সালও ভাইন সাকা ত্রিপুরা বিধান সভান স্পীকর এবার ধর্মনগর নি এমএলএ বিশ্ববন্ধু সেন সালগ্রা হাংকর হুকুমু তংেদেক ধর্মনগর পুরোপরিষ তেই হংকরী রং তংবেদেং লজ্জিমুবাই ধর্মনগর নি বিবেকানন্দ শ্রদ্ধা শতবার্ষিক ব বালো সংসায় রেজাকা ইন্টারনেশনাল মডেল লগুয়েজ দে পান্ডাবো ফাইমান্জা ফাইকা সারগ্রাহা হকন আচুকাং বাবতোষ দাস ধর্মনগর পুর পরিষদ চেয়ারপার্সন প্রদ্যুত দে সরকার দে হুকুমত তানবদেক সারগ্রাহা হাঙ্কনি ডেপুটি ডাইরেক্টর দিলীপ দেব বর্মা মডেল লগুয়েজ বগে জে চবাকায়ী শহীদংখা বড় নো মূর্তুখ্রাই বরম রেখা এমএলএ বিশ্ববন্ধু সেন একটি শক্তিশালী ভাষা পৃথিবীর সম্ভবত তৃতীয় কি চতুর্থ ভাষা বাংলা ভাষা আর একশো বছর পরে থাকবে না আমি সন্দেহান আমাদের যে জেনারেশনটা পেরিয়ে যাচ্ছে পেরিয়ে যাচ্ছে আমরা বাংলা ভাষায় কথা বলি কার চালানোর মতো ইংরেজি জানি কার চালন হিন্দি জানি আমাদের রাজ্যের দুটো ভাষা আমরা জানি না একটা হচ্ছে কক আর একটা হচ্ছে মণিপুরী আমাদের মাতৃভাষা বাংলা ভাষা আমাদের পরের পরের জেনারেশন আরও পরে মানে এখন যারা ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত ইলেভেন টুয়েলভ পর্যন্ত পড়াশোনা করছে এই যে শ্রেণীটা যারা ভাষা ধরে রাখবেন ওদের কোনো দোষ নেই ওদের পরিবার সবাই নিজেদের ছেলে মেয়েকে ইংরাজি শিক্ষায় শিক্ষিত করার জন্য বাংলা ভাষাকে থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দিকে গ্রহণ করে তাই খুব কষ্ট এবং হৃদয় যায়ক আমি এই জন্য বললাম চোদ্দ পনের অবশ্য কারণ আমরা কদিন আছি পৃথিবীতে কিন্তু এই লেখাটা বক্তব্যটা আমি আবার বলছি বাংলা ভাষা এক ছ বছর পরে থাকবে কিনা আমরা সন্ধ্যে কারণ বাঙালি যারা বিদেশে থাকে অনেক বাঙালি বিদেশে যারা থাকেন তাদের সঙ্গে পরিচয় আছে প্রসঙ্গ আছে যোগাযোগ আছে আগত মাসটা ধরো মাসে দেখা হোক তাদের ছেলেমেয়েরা কিন্তু বাংলা মার ওনারা বাংলাটাকে ইচ্ছে করে একটু কায়দা করে বলেন কায়দা করে এমনভাবে বলেন কেন ওনাদের বাংলাটা বলতে একটু কষ্ট হচ্ছে একটু অমর্যাদার ব্যাপার ইন্টারনেশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে নি পান্দানো কিটিঙ্গী ধর্মনগনি বিবেকানন্দ শ্রদ্ধা শতবার্ষিকী ববর্ণ কবি সম্মেলন হুকুম পান্ডা সংাকাশালো বিপোর্ট রিপোর্ট কক্ষরাং।